দুই বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গল্পে মশগুল ছিল বালক। হঠাৎই আকাশের দিকে তাকাতেই ভয়ে প্রাণ শুকিয়ে গেল তার। একে উদ্ভট জিনিস তাদের দিকে ধেয়ে আসছে, ভয়ে বন্ধুরা আগেই পালিয়ে গিয়েছে। সে তখনও রাস্তায় দাঁড়িয়ে ভয়ঙ্কর জিনিসটিকে উড়ে আরও কাছে আসতেই সেখান থেকে প্রাণ ভয়ে দৌড় দিল বালক। যেন ড্রোন নয়, বাঘ তারা করেছে তাকে। সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ইডিয়টস নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বালকটি জীবনের প্রথম ড্রোন দেখেছে ভারতের কোনো প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সে। ভিডিওয়ে দেখা যাচ্ছে ড্রোনটি কাছে উড়ে আসতেই সেখান থেকে ছুটে পালাচ্ছে বালক। বৃষ্টির কারণে রাস্তায় তখন জল কাদা জমে রয়েছে, ছুটে পালাতে গিয়ে কাদায় পা পিছলে পড়েও যায় সে। কিন্তু থামার উপায় নেই, ভয়ানক কিছু তাকে তাড়া করেছে। পা পিছলে পড়ে গেলেও নিজেকে সামলে আবার ছুটতে শুরু করে সে। দৌড়ানোর সময় মাঝে মধ্যে পেছন ঘুরে তাকাচ্ছিল সে, ড্রোনটি তখনও তার পিছু নিচ্ছে কি না সেটি যাচাই করার জন্য। ভিডিওটি দেখে এক নেটাগরিকের মন্তব্য, এভাবে বাচ্চাটিকে ভয় দেখানো একদমই ঠিক হয়নি। আবার অন্য এক নেট ব্যবহারকারী বলেছেন, বাচ্চাটি মনে হয় জীবনে কোনো দিন এত জোরে দৌড়ায়নি।